অনেক জল্পনা কল্পনা শেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জানা গেছে 8 নভেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সূত্র অনুসারে খালেদা জিয়া প্রথমে লন্ডন যাবেন ছেলে তারেক রহমানের কাছে। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নেওয়া হবে। এরপর মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডাক্তার জোবাইদা রহমানের দিক নির্দেশনায় চিকিৎসা শুরু হবে। খালেদা জিয়ার সঙ্গে কারা যাচ্ছেন লন্ডনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিএনপি নেতাকর্মীদের মনে। প্রাথমিকভাবে জানা গেছে খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাবেন মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জাহিদ হোসেন, ডাক্তার শাহাবুদ্দিন, ডাক্তার শামসুল আরেফিন, ডাক্তার নুরউদ্দিন, ডাক্তার এফ এম সিদ্দিকী, ডাক্তার জাফর ও ডাক্তার আল মামুন। এর বাইরে পরিবারের কোন কোন সদস্য তার সঙ্গে যাবেন তা এখনও জানা যায়নি। চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া হবে। এরপর তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়ার বিষয়ে কাজ শুরু হয়েছে। তার লিভার প্রতিস্থাপন করতে হবে। এটি যুক্তরাষ্ট্রে মাত্র 2-1টি সেন্টারে রয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দেওয়া হয়েছে। এদিকে খালেদা জিয়া বিমান ভ্রমণের জন্য উপযুক্ত কিনা জানতে চাইলে এক বোর্ড সদস্য বলেন, তিনি আগের চেয়ে ভালো রয়েছেন। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শুরুর দিকে তিনি দেশ ছাড়তে পারবেন। তবে এখনই সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। তিনি বাসায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করছেন। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন সময় আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে। বর্তমানে এভার কেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এদিকে নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন খালেদা জিয়া। গত 6 আগস্ট দুপুরে দ্রুত গতিতে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। আফসার আনাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।